আইপিএল এর শুরু থেকে এখন পর্যন্ত একটি ম্যাচও জেতা হয়নি দিল্লি ক্যাপিটালসের। হারের বৃত্তে ঘুরতে থাকা দলটি খারাপ সময়ে পেতে হচ্ছে দুঃসংবাদ। কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষে মাঠে নামার আগে বিমানবন্দর থেকে ক্রিকেটারদের ব্যাট প্যাড থাই প্যাড গ্লাভস চুরি হয়ে গেছে। ঘটনাটি ঘটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলার পরই। সেখান থেকে বিমানে করে দিল্লি ফেরার সময় এই চুরি হয়। ইতোমধ্যে দলের পক্ষ থেকে বিমানবন্দর কর্তৃপক্ষ বরাবর চিঠি লিখে অভিযোগও করা হয়েছে। দিল্লির এক সূত্র থেকে জানা যায় মোট ১৬টি ব্যাট চুরি হয়েছে। এর মধ্যে ৩টি অধিনায়ক ওয়ার্নারের, ২টি মিশেল মার্শের, ৩টি ফিল স্টলের এবং ৫টি ইয়াস ধুনের। আরও অনেক ক্রিকেটারের জুতো, গ্লাভস এবং অন্যান্য ক্রিকেটীয় সরঞ্জাম খোয়া গেছে। ওয়ার্নারের এক একটি ব্যাটের দাম প্রায় ১ লাখ টাকার কাছাকাছি। দিল্লি ক্যাপিটালসের এক কর্মকর্তা বলেন, প্রত্যেকে নিজেদের কিট ব্যাগ পাওয়ার পর বুঝতে পারে চুরি হয়েছে। সবাই অবাক, সবারই কিট ব্যাগ থেকে কিছু না কিছু খোয়া গেছে। এমন ঘটনা আগে কখনো ঘটেনি। বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে, জানানো হয়েছে পুলিশকেও। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।